আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি শর্ট ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমরা একটি সুন্দর গিফট বক্স রেডি করছি। আর হ্যাঁ, এখন অনেক বেশি গিফট বক্স রেডি করতে হয় আমাদের, আলহামদুলিল্লাহ। এখন ভিডিওতে যেই হিজাব সেটটি দেখছেন, এটা নিয়ে রাফেল হিজাব সেট, মূলত এটাই আজকে আমরা প্যাক করছি। আর এই সেটটি কি বলবো, আপনারা এত বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ, যে আমরা প্রতিদিন এটার এত বেশি অর্ডার পাই। আর সবচেয়ে বেশি অর্ডার পাই হচ্ছে এই কালো রংটি, আর কালো আসলে সবাই অনেক বেশি পছন্দ করে। আর যেটা বলছিলাম যে এখন সবাই গিফট বক্সটা খুব বেশি পছন্দ করছে, তো প্রতিদিনই দেখা যায় আমাদের গিফট বক্স প্যাক করতে হয়, কিন্তু ওইভাবে ভিডিও করা হয় না। কিন্তু কিছু কিছু গিফট বক্স থাকে যেগুলো আসলে একটু স্টোরিটা শেয়ার করতে ভাল লাগে। যেমন এই গিফট বক্সটি হচ্ছে যিনি অর্ডার করেছেন তিনি মূলত যাকে পাঠাবেন ওনার ভাবি হয়। সো দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে আপু যা যা অর্ডার করেছিলেন, হ্যান্ড সক্স, বোরকা, সব কিছু অলরেডি ঢুকানো হয়ে গেছে। আর যেটা হচ্ছে এই পার্সেলটা হচ্ছে প্যাক করার একটা ভিডিও করা হচ্ছে, একটা কারণ হচ্ছে আসলে এই পার্সেলটি হচ্ছে একজন ভাবি তার ননদের জন্য হচ্ছে গিফট করছে, যেটা আসলে খুব ভাল লাগলো। কারণ যেটা হয়, আমরা সবসময় ভাবি যে ননদ ভাবি সম্পর্কটা হয়তো খুনসুটির সম্পর্ক বা একটা তিক্ত সম্পর্ক, সো সব ক্ষেত্রে কিন্তু সেম না, ঠিক আছে, সব সম্পর্ক কিন্তু সবার জন্য সেম না। সো এইখানে কিন্তু এই ভাবি ওনার ননদের জন্য খুব সুন্দর করে একটা চিটকুট লিখেছে, পড়ে খুব ভালো লেগেছে। যে আসলে এরকম অনেকেই আছে যে তাদের সম্পর্কটাকে খুব প্রাধান্য দেয়, এবং হচ্ছে এখানে কিন্তু দুজনের ক্ষেত্রেই হয়তো খুব ভালো বন্ডিং রাখে বলেই একজন আরেকজনের প্রতি এত ভালোবাসা প্রকাশ করতে পারছে। সো এটা আসলে ভাবা ঠিক না যে ননদ ভাবি সম্পর্ক মানেই হচ্ছে খুনসুটির সম্পর্ক, অনেক ক্ষেত্রেই কিন্তু এটা ঠিক না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পার্সেলটি যাচ্ছে, এটি কিন্তু একজন ভাবি তার ননদের জন্য গিফট করছে। সো অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এটা ধারণা করে নিই, কিন্তু আমাদের ধারণাগুলো কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। আর ননদ ভাবি সম্পর্ক কিন্তু অনেক সময় মধুর সম্পর্ক হয়, আর এই জন্যই ভিডিওটা করা। সো এখানে হচ্ছে আপু বলেছিল র্যাপিং করে দিতে, আমরা ওটাই করছি। সো এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এখানে অনেক আপুরাই আছে, এবং অনেকে হয়তো ভাবি এখন বা অনেক ননদও এখানে আছেন, সো তাদের ভাল লাগলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে আপনাদের ননদ ভাবির সম্পর্ক কীরকম। সো ভালো থাকুন।